আজ বিস্তারিত খবরে মাত্র 20 মাস বয়সে নাম উঠলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে রঘুনাথগঞ্জের থানার বর্ষিমূল দয়ারামপুর গ্রাম পঞ্চায়েতের খোদারামপুর গ্রামের বাসিন্দা এই ফারাজ জামিয়া বাংলা ইংরেজি ভাষা মিলিয়ে মোট 53টি কবিতা তার মুখস্থ শুধু তাই নয় বছরের 4টি ঋতু দিন মাসের নামও মুখস্থ তার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার 7477-99516 মুখে আধো আধো কথা কিন্তু তাতেই বাজিমাত তারপরে একটু কথাটা অন্যান্য বাচ্চার তুলনায় একটু তাড়াতাড়ি বলতে পেরেছে তারপরে ও যখন খাবার খেত না বা ঘুম যেত না আমি যখন ওকে ঘুম পাড়ার নিয়ে ছড়া বলতাম তখন দেখতাম দুদিন পরে ও ছড়াগুলো অবিকল বলতে পারছে তারপরে আমার একটা প্রবণতা আছে যে ওকে কিছু শেখানো যায় মাত্র 20 মাস বয়সেই নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে রঘুনাথগঞ্জ থানার বর্ষিমূল দয়ারামপুর গ্রাম পঞ্চায়েতের খোদারামপুর গ্রামের ফারহা জামিয়া পশু ইংরেজিতে পশুর নাম পাখির নাম শাকসবজির নাম রঙের নাম ফলের নাম সপ্তাহে 7 দিনের নাম ইংরেজি বাংলাতে তারপরে বাংলা 12 মাসের নাম ইংরেজি 12 মাসের নাম ইংরেজিতে তারপরে আরবি বর্ণমালা আরবি দুটো সুরা তারপরে দোয়া তারপরে ইংরেজিতে বেশ কয়েকটা কবিতা তারপর হিন্দি কবিতা বাংলা কবিতা এইগুলো পারে বলতে পারে ভুল নির্ভুলভাবে 16 মাস বয়স থেকে মায়ের কাছ থেকে পাঠ শুরু ফারহা জামিয়ার এলিফ্যান্ট মানে ডিয়ার মানে গোট মানে স্কোয়ারেল মানে এখন তার বয়স 20 মাস কিন্তু এর মধ্যেই বাংলা ইংরেজি ভাষা মিলিয়ে মোট 53টি কবিতা তার মুখস্থ শুধু তাই নয় বছরে 4টি ঋতু দিন মাসের নামও মুখস্থ খুব তাড়াতাড়ি কথা বলতে পেরেছে ফারহা জামিয়া মেয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলায় খুশির আমেজ পরিবার জুড়ে সেই ভিডিওগুলো আমি করলাম এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ড পাঠিয়েছিলাম তারপর সে সিলেক্ট হয়েছে ফারহা জামিয়া আমাদের কাছে মেল আছে যে ফারহা জামিয়া এত অল্প বয়সে প্রায় মানে 1.5 বছর বয়সে এতগুলো অ্যাক্টিভিটি বলতে পেরেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম সমস্ত কিছু দিয়ে তখন ওনারা সিলেক্ট করেন এবং মেলটা আসে যে উনি সিলেক্ট হয়েছেন আর ওনাকে এইভাবে একটা অ্যাচিভমেন্ট মানে পুরস্কৃত করা হবে এরকম মানে বলা হয়েছে বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60% বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড় আমাদের ঠিকানা অমর কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল সন্ডার কাছে